হ্যালো ফ্রেন্ডস, সাগর কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা হচ্ছে মোচার ঘন্ট। এটা আমি খুব শর্টকাট করেছি, কারণটা নিরামিষ পদ করে রান্নাটা করেছি। তো শর্টকাটে রান্নাটা করেছি, রান্নাটা দেখবেন আর কেমন লাগলো সেটা লাইক কমেন্ট এবং তো রেসিপিটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন, মোচার ঘন্টের রেসিপিটা। মোচার ঘন্ট তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু কেটে রেখেছি, আর এখানে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর মশলায় নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মোচার ঘন্টের রেসিপিতে লাগবে আমার একটা মোচা। এই মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। এই মোচার যে ফুলগুলো আমি এই যে এইভাবে করে ছাড়াবো, এই শক্ত এই ডাঁটিটা বার করে ফেলবো এবং এবং একটা পাপড়ির মতো সাদা অংশ সেটাও ফেলে দেব। এইভাবে পুরো মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। মোচাটা পুরো ছাড়ানো হয়ে গেছে, এই যে ঝুড়িতে রেখেছি, আর এই যে দেখুন পুরো ডাঁটিটা আর সাদা পাপড়িগুলো ফেলে দিয়েছি। এই যে এই এই অংশগুলো পুরো বাদ যাবে, এগুলি দিলে রান্নাতে শক্ত হয়ে যাবে আর খেতেও বাজে লাগবে মোচাটা। আর এই অংশটা আমি কুচিয়ে নেব, নিচের দিকের অংশটা কেটে ফেলবো, বাদ দিয়ে দেবো। এই যে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে আর এই নিচের দিকের অংশটা বাদ দিয়ে দিয়েছি, এটা দেব না, এটা ফেলে দেব। এবার প্রেশার কুকারে জল নিয়ে মোচাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব নুন আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে সিদ্ধ করব। নুন হলুদ দিলে মোচাটা কালো হয় না সিদ্ধ করার পরে। এইবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেব। এবার গ্যাসটা অন করে দেব। অন করে এখানে আমি দুটো মতো সিটি দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটা ঝুড়িতে জল ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটা থালায় নিয়ে মোচাটাকে ভালো করে চটকে নেব। এতে মোচাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং মোচার যে জলগুলো সেগুলি নিংড়ে বেরিয়ে যাবে। এইভাবে ভালো করে চটকাতে হবে, ভালো করে চটকে নেব, এতে জলটাও বেরিয়ে আসছে আস্তে আস্তে। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা লাল হয়ে এলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার কাঁচা লঙ্কা চেরা দেব, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মশলা অ্যাড করব। এখানে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে, এবার জল দিয়ে দেব মশলার মধ্যে। এবার এটা ভাজা আলুর মধ্যে অ্যাড করব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইবার মোচাগুলো দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেছে মোচা, এবার সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে নেব। মোচাটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং জলটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। মোচাটা কষাতে কষাতে প্রায় হয়ে এসেছে, এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মোচাটা, কিছুক্ষণ বাদেই মোচাটা তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে 2 চামচ মতো চিনি দিলাম। এইবার গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার তৈরি হয়ে যাবে মোচার ঘন্ট। এবার তৈরি মোচার ঘন্ট সাদা ভাতের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।